হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তশক্তি স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মজাদার আলুর দম। তাহলে চলুন এই আলুর দম তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 7-8টি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি মাঝারি সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে ছোটো নিতে পারেন, এর চেয়ে বড়ও নিতে পারেন, আবার কেটেও নিতে পারেন। আমি এখানে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3 চা চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি, 2 চা চামচ ধনিয়া পাতা কুচি নিয়েছি, 1 চা চামচ আদা পেস্ট নিয়েছি, 1/2 চা চামচ রসুনের পেস্ট নিয়েছি, 1/2 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি, আস্ত পাঁচফোড়ন লাগবে, পরিমাণ মতো তেল, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, 3টি এলাচ, 2টি দারচিনি, 4টি কাঁচামরিচ, আমি 1টি লেবু নিয়েছি এখানে কেটে, লেবুর রস আমি এখানে 1 টিস্পুন ইউজ করব, 2টি তেজপাতা নিয়েছি। এবার আমরা আলুগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিব, যাতে ভেতরে মশলাগুলো ঢুকে, কারণ আমি আলুটাকে আস্ত ইউজ করব। এভাবে আমি সবগুলো আলুকে একটু একটু করে কেচে নিব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে এসেছে, তেলের মধ্যে আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, 2টি তেজপাতা, এভাবে মাছ দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে চুলায় রেখে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি হালকা। এবার আলুগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এবার এগুলো কষানো হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য, আর চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে রাখব। ফিরে আসছি 4-5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব। অবস্থা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচ মিডিয়াম করে। আলুর দমগুলো প্রায় হয়ে এসেছে, এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর লেবুর রসটিকে দিয়ে দিব। আপনারা চাইলে তেঁতুলের রসও ইউজ করতে পারেন। এবার আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিব। আলুর দম হয়ে গেছে, এবার আমি চুলা অফ করে দিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার আলুর দম। দেখুন আমার আলুর দম দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি আলুর দম ফুলকু সফট লুচির সাথে সার্ভ করেছি। আপনারাও আমার মতো এই আলুর দম লুচি দিয়ে খাবেন, খেতে অনেক ভালো লাগবে।
এরকম আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।